ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে ষষ্ঠীর রাতে যাদবপুর থানা এলাকার সুকান্ত সেতুতে দুর্ঘটনায় গুরুতর আহত এক মহিলা তাঁর স্বামীও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি প্রত্যক্ষদর্শীদের দাবি বেপরোয়া গাড়ির ধাক্কায় মোটর বাইকের পেছনে বসে থাকা মহিলা সেতু টপকে নিচের এক দোকানে ছাউনির ওপর ছিটকে পড়েন তাঁকেও তাঁর স্বামীকে স্থানীয়রাই ভর্তি করেন কেপিসি হাসপাতালে গাড়ি চালক সহ দুজনকে আটক করেছে যাদবপুর থানার পুলিশ